হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটি আলপনা ডিজাইনের উপর পাঞ্জাবি বানাতে চলেছি। আজ আমি কিভাবে কাজটা করেছি আর কি কি ব্যবহার করেছি তার সবটাই এই ভিডিওতে তোমাদের জানাবো। প্রথমেই আমি একটি কালার পেন্সিলের সাহায্যে পুরো ডিজাইনটাই হাতে এঁকে নিয়েছি। আসলে এঁকে নিলে কাজটা করতে অনেকটাই সুবিধে হয়, তাই আমি সবসময়ই চেষ্টা করি এঁকে নিয়ে কাজটা করার। এতে কাজ করতে অনেকটাই সুবিধে আমি পাই, তাই তোমরা করার সময়ও এঁকে নিয়ে কাজ করতে পারো অবশ্যই। আমার আঁকা প্রায় কমপ্লিট। এখানে আজ আমি ব্যবহার করেছি ফেবিক্রলের যে হোয়াইট কালারটা হয় সেটি। আমি অবশ্য রঙের সাথে কিছুটা জল মিশিয়ে তারপর কাপড়ের উপর কাজগুলো করি। কিভাবে কতটা পরিমাণ জল মিশিয়ে কাপড়ের উপর কাজ করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। Thank you.
এখানে পুরো পাঞ্জাবিটার উপরেই দেখতে পাচ্ছ আমি কলকা ডিজাইনের উপর কাজ করেছি। আসলে যে দিদি আমাকে পাঞ্জাবিটি অর্ডার করেছেন সে আমাকে বলে দিয়েছিলেন যে আমি যেন কলকা ডিজাইনের উপরেই কাজগুলো রাখি। তো সেই অনুযায়ী আমি প্রথমে কলকা এঁকে পুরো পাঞ্জাবিতে সেইভাবে এঁকে নিয়েছি আর সেই অনুযায়ী রং করছি। Thank you.
এই সাইড বোতামের পাঞ্জাবিগুলোতে কলকার উপর কাজ করলে কিন্তু বেশ একটা বাঙালিয়ানার আমেজ থাকে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না।